কাতারে প্রবাসী বাংলাদেশীদের স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে বাংলাদেশে অধ্যুষিত এলাকা নাজমা এরিয়ার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেফটি সুপারমার্কেট। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। সভায় সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান সবুজ, মোহাম্মদ ইসমাইল, আব্দুল রাজ্জাক ও হাজি নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনামিয়া, আবুল কাশেম, নূর মোহাম্মদ নূর, ইঞ্জিনিয়ার আবু রায়হান, রাজ রাজীব, মোস্তাফিজুর রহমান রিপন, আমিনুল ইসলাম, গোলাম মাওলা হাজারি, মোহাম্মদ শাহীন ও কাজী আশরাফ সহ অন্যান্যরা। এবার জেলা সংবাদ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী প্রতিনিধি রায়হান মুন্সী জানান, সোমবার সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৌর বিদ্যুৎ চালিত পাম্প বিক্রয় প্রকল্পের মাধ্যমে 21টি জেলার 32টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় 5টি ক্যাটাগরিতে 2000 সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে কাশিয়ানী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আবু রায়হান প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে কৃষকদের পরামর্শ দেন। এ সময় মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ সরকার বক্তব্য রাখেন। সুনামগঞ্জের তাহিপুর উপজেলায় জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ছবি তোলায় গাছের সঙ্গে বেঁধে এক সাংবাদিকে মারধর করেছে বালু ও পাথর উত্তোলনকারী একটি চক্র। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার সাংবাদিকের নাম কামাল হোসেন রাফি, দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি। স্থানীয়রা জানান, উপজেলার বাধাঘাট ইউনিয়নের জাদুকাটা নদীতে পার কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক রাফি। সেখানে ঘটনার সত্যতা পেয়ে ছবি তোলেন তিনি। এই সময় অবৈধভাবে বালু পাথর উত্তোলন চক্রের মাহমুদুল রইস সহ কয়েকজন তাকে মারধর শুরু করেন। পরে তাকে পার্শ্ববর্তী ঘাকটিয়া চকবাজারে গাছের সঙ্গে বেঁধে আবারও মারধর করে তারা। পরে তাকে স্থানীয় সাংবাদিকরা উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। এ বিষয়ে তাহিরপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলার সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। ময়মনসিংহের নান্দাইলে সিনিয়র সাংবাদিক বাবু শঙ্কর চন্দ্র বণিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সোমবার নান্দাইল প্রেস ক্লাবের চৌরাস্তা কার্যালয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখা। সাংবাদিক সমিতির সভাপতি এ বি সিদ্দিক খসরুর সভাপতিত্বে ও আবু হানিফ সরকারের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদুদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদ খান, সাংবাদিক প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, শামস ই তাবরিজ রায়হান, শিক্ষক নেতা আমিনুল ইসলাম আঞ্জু, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, আব্দুর রশিদ মাস্টার ও প্রবীণ শিক্ষক নেকবর আলী সহ অন্যান্যরা। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদুদ্দিন বলেন, প্রয়াত সাংবাদিক শঙ্কর চন্দ্র বণিক প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। গত 27 জানুয়ারি দিবাগত রাতে অসুস্থজনিত কারণে তিনি পরলোক গমন করেছেন।